scintillating audience, I am Alisha Pradhan. Welcome to your favorite TV show, Garden Fresh presents Style in the City Fashion Icon, powered by Estra Home Appliance, a concern of Rankon Electronics, our jewelry partner, Jarva House, our cosmetics partner, Inglot, our media partner, Asian Television and Radio Next, our associate partner, Huawei, and our today's episode's hospitality partner, Dhaka Regency Hotel and Resort. And today, our honorable fashion designer is Farha Anjumbari, and we have a celebratory photographer, Akib Raihan, and our beauty salon sponsor is from Divine Beauty Lounge. I am Alisha Pradhan. Welcome to the show and enjoy. Fashion designer, এবং fashion school, fashion institute of designing limited এর managing director. আমার signature style হচ্ছে fusion. যখন থেকে আমি কাজ শুরু করি, শুরু থেকে আমি আমার দেশীয় element এবং different culture এবং different influencer একটা মেলবন্ধন সবসময় করার চেষ্টা করেছি আমার collection এ. অ্যাসিমেট্রিক কাট একটা ড্রেস, আমি যেমন বলেছি যে আমি অ্যাসিমেট্রিক কাট নিয়ে কাজ করতে পছন্দ করি এবং মাই ডিজাইনস আর মোস্টলি বায়াস কাট, ভেরি ফ্লুইড, অ্যাসিমেট্রিক, সেই জিনিসটা এখানে এসছে. এখানে আমি টেক্সচার ক্রিয়েট করেছি প্লিট করে. এমব্রয়ডারি আছে কিন্তু খুব সাটল. এটা আমার মনে হয় সামারের জন্য খুবই উপযোগী. যে অ্যাবস্ট্রাক্ট পেইন্টটা করা হয়েছে এখানে আমি ইন্সপিরেশন নিয়েছি আমাদের দেশীয় যে পুরনো যে গয়না, যেমন গোলাপবালা, কানবালা, সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে সেটাকে খুব বড় করে এই মোটিভটা আচ এখানে আছে খাদি. আমরা জানি খাদি খুবই ভার্সাটাইল একটা ফ্যাব্রিক. এটা এত ভার্সাটাইল, এটা শীতেও যেমন পরা যায় মোটা খাদি, তেমন একদম ফাইন খাদি দিয়েও আমরা সামারের জন্য উপযোগী ড্রেস করতে পারি. এটা ড্রেপটা খুব সুন্দর হয়। এটা এমন একটা ফ্যাব্রিক, এটা দিয়ে আমি উইন্টারে খুব মানে রিজিড একটা ক্রিস্প লুকও আনতে পারি, টেইলর্ড লুক আনতে পারি, আবার ফাইন খাদি দিয়ে, যেটা একটা ইকো ফ্রেন্ডলি একটা ফ্যাব্রিক, এটা
এটা দিয়ে আমি খুব একটা খুব সুন্দর ফ্লুইড এন্ড খুব ফ্লোই একটা লাইন আমি ক্রিয়েট করতে পারি। আজকে আমার স্টাইল ইন দ্য সিটি ফ্যাশন আইকনের জন্য ডিজাইন কালেকশন, আপনারা চলে আসুন আমার স্টুডিওতে এবং আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সেগুলো দেখুন। সামনে ঈদ আছে, আপনাদের সবার জন্য আমন্ত্রণ রয়েছে। Hello. Hello. Late kano? I'm so sorry for being late. Okay, let me hug you first. Ekta messy hair ki obostha to. Prottek din shoot, prottek din kalke luna puri shoot chilo. Dekho obostha ta ki. Okay, no problem darling. Cholo amra makeover start kore di. Acha. Khaisish tu breakfast korchhis? Khub ekhon. Acha. লিন্ডা, এখন তো কাজটা বল, কি করছিস রিসেন্টলি? প্রত্যেকদিন তোমার শো হচ্ছে, এখন তো যে অবস্থা, মানে চুলটুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। বাট লিন্ডা, তোমরা এই লাইনে কাজ করছো, হ্যাঁ, কিন্তু একটু নিজেদের লুক আফটার করতে হবে, নিজেদের টেক কেয়ার করতে হবে। তো মানে শো শেষে বা শুট শেষে যে টাইমটাতে পাই সেটা একটু পার্লারে যে চুলটা মাস্ট বি, নট অনলি হেয়ার, স্কিনের একটু কেয়ার করতে হবে, কিন্তু বিকজ তোমাদের এভরিডে মেকআপ দিতে হচ্ছে না, হ্যাঁ, তুমি যে কোম্পানি ইউজ করো না কেন, একটু তো ক্লিননেস একটা ব্যাপার থাকে না, প্রপার তো না ক্লিন করে ঘুমাতে পারবে না। হ্যাঁ, সো এটা খুব মাথায় রাখতে হবে লিন্ডা, এটা ইউ হ্যাভ টু ডু দ্যাট। বেসিক্যালি আই ইউজ এইচডি মেকআপ, হাই ডেফিনিশন মেকআপ। তো ইংল্যান্ড একটা কোম্পানি আমি দেখলাম এখন লঞ্চ করলো, আমি ওটার সেমিনার আছে, আমি যাবো। আমার খুব ভালো লাগলো জানিস, ওটা এত প্রফেশনাল, এত ওদের পিগমেন্টসগুলো এত ভালো, তো আই লাভ টু ইউজ দ্যাট থিংস। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে ওটা আমি এখন থেকে ইউজ করবো আমার প্রোডাক্ট লাইনে। অনেকে ভুল করে কি করে লিন্ডা, যে একটা ক্রিম কিনে পুরো স্কিনে লাগিয়ে ফেলে, কিন্তু দে ডোন্ট নো যে ওইটা তার স্কিনের সাথে যাচ্ছে কিনা, ওয়েদার সুট করতেছে নাকি সুট করতেছে না, এইটাই মেইনলি অনেকজন ভুল করে। এক্স্যাক্টলি, এটা আমার সাজেশন যে আমরা পুরো পার্টটাতে যে আমরা ইউজ করছি ক্রিম, আগে আমি একটা পার্টি ক্রিমটা দেখবো যে আমার ওটা স্যুট করছে কিনা, করলে আমি কন্টিনিউ করলাম। এই জন্য আমাকে ছোট একটা কিনলাম, আমার বড় একটা প্যাক কেনার দরকার নেই, ইউ ক্যান বাই আ স্মল প্যাক, তাই না? আর বেজটাতে ওর যেরকম কমপ্লেক্সন ছিল না, তার থেকে আমি একটু ডার্ক টোনে গেছি, বিকজ একটু ওয়ার্ম টোনটা ওকে খুব ভালো লাগছে দেখতে। তুই যখন আমাকে ফোনে বলি বাপন ভাই এরকম একটা প্রোগ্রাম সেট করছি, আমি শুনে বললাম ইটস ভেরি গুড, বিকজ একটু ক্যাজুয়াল প্রোগ্রাম আমরা চাই, আমরা ডেইলি ওয়ার্ক করছি, কিভাবে কাজ করছি ডিটেলটা যদি না বলি, হ্যাঁ, মানে একটা গদ বাধা থেকে একটু বেরিয়ে এসে প্রোগ্রাম, এটাই যে মডেলকে সুন্দর লাগার পিছে যে কতজনের হাত, এটা কিন্তু সবার মনে হয় ক্যামেরার সামনে দাঁড়ালো হয়ে গেল, কিন্তু আসলে যে তা না, একটা মানে মেক ওভার, তারপর কাপড় চোপড় সবকিছু মিলে অনেক হার্ড ওয়ার্ক। এই যে ও হেয়ার করছে, ওর নাম রুলি, সো দেখো ও করছে সুন্দর করে হেয়ার। হ্যাঁ, তো কাজে ওরাও কিন্তু পুরো ইটস এ কম্বাইন্ড টিম। তাহলে আমি একটু যাই, আমি যে নিয়েছি যে একটু প্রিপারেশনটা একটু রেডি করি, প্লিজ প্লিজ প্লিজ, আর তুমি যত তাড়াতাড়ি পারো ওকে রেডি করো। শিওর শিওর শিওর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ লিন্ডা, খুব ফাস্ট। হ্যাঁ, আমি গেলাম। It's
style is a way of saying who you are without even talking about it. Hello, my sizzling audience. I am Alisha Pradhan, and welcome to your favorite TV show, Style in the City, Fashion Icon. Right now, I'm standing in one of the finest five-star hotel of our country, Dhaka Regency Hotel and Resort. And in front of me, what do we have? One of the finest grill restaurants, Grill in the Skyline. Oh wow, the aromas of those gourmet delicacies already making me hungry. But I'm gonna wait a little more and have a walk to this amazing, amazing green field. You wanna have a private moment, exclusive celebration? Look no more. Not only that, I have more information, but guess who is waiting for me? Miss Arifa, hello. Hello, how are you? I'm fine, how are you? I'm loving this view. It doesn't even feel like I'm in the city. Yeah. It's a marvelous job. Thank you. So help me with this information. How many rooms do you guys have? We have 14 categories room and 220 rooms total. Oh wow, so 220 guests. I believe this is ideally the new generation business class hotel, right? Exactly, exactly. Wonderful. And also, though we have so many hotels, I heard Dhaka Regency Hotel and Resort, they have the biggest spa, the biggest health club, the biggest bar. Absolutely, you're right. Oh my God, so high five to the record. Yes. This is really lovely. Yes. How long you have been working here? 8 years almost. 8 years, oh my God, I wish you more 8 years. Hello viewers, I'm Linda Liu. Today I'm going to wear Ruchi Apur. I'm very excited because of this awesome show which is called Style in the City Fashion Icon. ফটোগ্রাফারটা ছিল আকিব আকিব আমার খুবই কাছের একটি মানুষ এবং অনেক ভালো ফটোগ্রাফার আজকে আমরা শুটটা করছি হলো রেজেন্সি রুফটপ সো লেটস সি আই এম লুকিং ফরওয়ার্ড ফর দ্য পিকচার অ্যান্ড আই হোপ ইউ অল গাইজ লাইক ইট Hello viewers, I'm Akib Raihan, a fashion photographer. So today we are Style in the City Fashion Icon episode shoot hocche ekhane. So jetar modhe designer chilo Ruchi Apu, ar model hishebe amader sathe ache Linda Liu, ar makeup-er partner hocche Papun Rahman Bhaiya. Ruchi Apu design kora dress gulo amar khubi pochonder. So oi dress gular kotha chinta kori ami ajke Hotel Regency rooftop ta pochondo korechi, select korechi shooter jonno.
যেটার ফুল সাইড পার্টটা আমার খুবই পছন্দের একটা জায়গা আমি আগেও এসেছি এখানে আগেও অনেকগুলো শুট করেছি Wow, hello my audience. As you can see, I'm in one of the most popular fine dining and buffet restaurants of Dhaka Regency Hotel called Grandiose. Yes, I guess you guys are very popular for your international cuisine and buffet. Yes. এখানে সার্ভ করা হয় জাপানিজ, ইতালিয়ান, আরবিক, আর চাইনিজ, কন্টিনেন্টাল, বাংলা। বাংলা ফুডও আছে আর শুধু তাই নয়, এর সাথে আছে আলা কাট মেনু ফর ইয়োর গোরমে ডেলিকেসিস। May I have a glass of sparkling water, please? Well, after this amazing walk in the rooftop, a glass of sparkling water will refresh me. And as you can see, I'm waiting for the starship to give me the tour of their signature dish. Thank you so much, my lady. এখানে যদি ডেকোরেশনটা আপনি দেখেন, এখানে আসলে আমার কাছে মনে হয় it has a futuristic look. They have an amazing corner for privacy where you can have a party of as many as you want. And they also have a high ceiling glass where you can have a wonderful look of the city, airport runway, and so much more. I can't wait but taste the signature dish of this gourmet restaurant, Grandiose. And guess who is waiting for me? The Honorable Master Chef, Mr. Ahmed Hussain. Hello, Alicia, how are you? I am fine, how are you? Well, it's an honor to meet you. You are not just the star chef, but AKA the director of food and beverage. Just doing the job. Well, I must say you are super talented. May I sit? Please. How are you? I'm fine. Excellent. Well, I'm also fine. অসাধারণ একটা জার্নি গেল পুরা ডেকোরেশন আপনাদের যে সার্ভিস আপনাদের স্টেট অফ আর্ট যে এই ধরনের হসপিটালিটি আছে ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল জার্নি এখন আপনি প্রত্যেকটা ফাইন ডাইনিং বা হোটেলের যিনি শেফ থাকে হি ইজ দ্য স্টার সো ইউ আর দ্য মাস্টার শেফ আমি যদি জানতে চাই আপনার জার্নিটা কবে শুরু করেছেন ও আমার জার্নি সিন্স 1981 সিন্স 1981 ওয়াও And after that, when did you join this hotel? 2007. Since its inception? Since inception, yes. Well, you are not leaving, are you? I don't know. This is my 14th job. Oh, mashallah. So you are amazing. Both home and abroad, you know, deshe bideshe bibhinno chaine, bibhinno brand e kaj korar por. ফাইনালি এখানে আছি আমিও আপনার মতো আমার নানা জায়গায় কাজ করতে ভালো লাগে নিজের পরিবারের ব্যবসার বাইরে বাহিরে আবার এই ধরনের একটা অনুষ্ঠানও ভালো লাগে যেখানে আই গেট টু এনজয় গুড ফুড গোরমে ফুড আমি যদি একটু জানতে চাই সিগনেচার ডিশটার নাম কি অ্যান্ড হোয়াট ইটস অ্যাবাউট দিস ইজ আরাবিয়ান চিকেন কাবসা ও ওয়াও রমাদান মান্থ রমাদান সো রমাদান মাসে আমরা আমাদের ইফতার এবং ইফতার কাম ডিনার ফলোড বাই ডিনার আমাদের একটু আশা আমি দাবি করব যে আমাদের এই ইফতারের যে আয়োজন এর প্রচন্ড জনপ্রিয়তা আছে শহরে আমি আর আপনি তো গল্প করতে থাকবো বাট আমি আমার অডিয়েন্স থেকে একটু খোদাহাফেজ করে নিই মাই ডার্লিং অডিয়েন্স দ্যাট ওয়াজ দ্য র‍্যাপ অফ দ্য শো আমার বিশ্বাস আপনারা ঢাকা রেজেন্সিকে তো ভালোবাসেনি বাট নতুন করে দেখেছেন কাম হেয়ার এনজয় দ্য ফুড অ্যান্ড দ্য লাইফস্টাইল অ্যান্ড দিস ইজ আলিশা প্রধান সাইনিং অফ ফ্রম ইউর ফেভারিট টিভি শো স্টাইল ইন দ্য সিটি ফ্যাশন আইকন Accident of nature, but elegance is a self-created work of art. Ask yourself, if not you are hot, rather are you graceful? And then tell your man, take me as I am or watch me as I go.
আমার প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে অনেক ভালোবাসা আর শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমি আলিশা প্রধান আপনাদের পছন্দের টেলিভিশন জীবনধারা বিষয়ক অনুষ্ঠান গড অ্যান্ড ফ্রেশ প্রেজেন্টস স্টাইল ইন দ্য সিটি ফ্যাশন আইকন পাওয়ার্ড বাই এস্ট্রা হোম অ্যাপ্লায়েন্স আ কনসার্ন অফ ফ্র্যাঙ্কন ইলেকট্রনিক্স আওয়ার অ্যাসোসিয়েট পার্টনার হুয়াওয়ে আওয়ার কসমেটিক্স পার্টনার ইংলট বাংলাদেশ আওয়ার জুয়েলারি পার্টনার জারভা হাউস আওয়ার মিডিয়া পার্টনার এশিয়ান টেলিভিশন অ্যান্ড রেডিও নেক্সট অ্যান্ড অ্যাজ অলওয়েজ আওয়ার আইকন আড্ডা ব্রট টু ইউ বাই উৎসব ডট কম ওয়েলকাম টু মাই কাউচ আজকে আমার সাথে আছেন তিনজন অন্যতম দৃপ্ত বিচক্ষণ এবং দক্ষ সফল ব্যক্তিত্ব মাই অডিয়েন্স অন মাই লেফট আই হ্যাভ ওয়ান অফ দি মোস্ট ডিস্টিংগুইশড অ্যান্ড অ্যাক্লেমড ভেটারান ফ্যাশন ডিজাইনার অ্যান্ড অন্টারপ্রেনর অফ আওয়ার কান্ট্রি ফারহা আঞ্জুমবাড়ি ওয়েলকাম থ্যাংক ইউ ফর হ্যাভিং মি ওভার Yes, and next to her we have another veteran, pioneer, trailblazer, makeover artist of our country, Bapun Rahman. Nice Welcome. To meet you. I'm pleasure to be here. And then I have one of the youngest and super talented photographer, Akif Raihan. Welcome. Thank you so much. You are welcome. Ami sarbaprothom as ladies first. Amar prothom proshno hoyeche Ruchi Apur kache. Sure. Ruchi Api, ami tomake ni ki bolbo? You are one of my very favorites. You started your career in early 90s. তো সেখান থেকে তুমি মাস্টার্স করেছো ফিনান্সে, তারপরে ফ্যাশন ডিজাইনার হিসেবে নিজেকে তুমি লঞ্চ করেছো, তার সাথে সাথে তোমার একটি ফ্যাশন ইনস্টিটিউট আছে। এই যে এতগুলো ফেদার্স অন ইউর হেড, কিভাবে শিফটটা হলো আর এখন কোথায় আছো? ইটস বিন এ লং ক্রিয়েটিভ জার্নি। ছোটকাল থেকেই সৃজনশীলদের বিভিন্ন যে মাধ্যম সেখানে আমার বিচরণ ছিল, গান গাওয়া, ছবি আঁকা, তো আর্ট অ্যান্ড কালচারের সাথে ছোটকাল থেকে সম্পৃক্ত ছিলাম। আমার যদিও ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ড, আর পড়াশোনাটা সেখানেই, কিন্তু আমার সবসময় মনে হতো কি যে আমি বিজনেস করবো, কিন্তু এমন কিছু করবো যার সাথে সৃজনশীলতাটাকে আমি সম্পৃক্ত করতে পারবো। সেই চিন্তা থেকেই আসলে ডিজাইনিংয়ের দিকে আগানো, আগে নিজেদের জন্য কাপড় বানাতাম, ফ্যান্সের জন্য বানাতাম, যেরকমভাবে হয় আর কি, তারপর সেটা এত অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, তারপরে সেটা আর মানে একদম প্রফেশনালি সব থেকে আসলে শুরু করা। এবং আমরা যখন শুরু করেছি তখন বাংলাদেশে খুব একটা মানে ফ্যাশন ইনস্টিটিউট তেমন খুব একটা ছিল না। আপনি তো 90s-এর দিকে শুরু করেছেন, তো তখন খুবই বাট তার আগে দুই একটি ছিল। বাপন ভাই, আমি আপনার সম্পর্কেও কি বলবো, ইউ অলসো স্টার্টেড ইওর ক্যারিয়ার ইন 90s আর্লি 90s আই স্টার্টেড মাই ক্যারিয়ার একদম। আর তার সাথে সাথে যেটা অনেকে হয়তো জানে না, আপনি তো ফ্যাশন ডিজাইনিং এও আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা আছে, তো ওটাকে ফেলে এই যে আপনি মেকআপের সাথে নিজেকে জড়ালেন, আর আমি একটু ক্লিয়ার করি যে বাংলাদেশে যে নিউড মেকআপটা সেটাকে মনে হয় আপনি পপুলারাইজ এবং ইন্ট্রোডিউস করেছেন, তো সেই 90s-এর দিকে কি একটু কষ্ট হয়েছিল নিজেকে মেকওভার আর্টিস্ট হিসেবে তুলে ধরতে? অ্যাকচুয়ালি ফ্রম দ্য বিগিনিং মেল মেকআপ আর্টিস্ট, তো ইউ নো দ্যাট, যে আমার বাবা মাই বলতো যে তুমি এটা করে কি করবে। একদম। হ্যাঁ, তো আমি বললাম না, যেহেতু ছোটবেলা থেকে ছবি আঁকতাম, ওই ছবি আঁকাটা কিন্তু আমি ফেস আঁকতাম, অ্যান্ড আই ইউজ টু প্লে উইথ দ্য মাই মাদার কসমেটিক্স, তো আই পুট দ্য কসমেটিক্স ইন দ্যাট পেপার, আমি ওই ফেসের মধ্যে ছবি আঁকতাম, অ্যান্ড দেন পুট লিপস্টিক্স, মাস্কারাজ, ইভেন দো আমার এখনো মনে আছে আমি চুলটা মানে চুলটা কালেক্ট করে কোথাও থেকে মানে ডলদের চুল কালেক্ট করে আমি ওটাতে আইল্যাশ অ্যাপ্লাই করতাম। এটা তো আপনার মধ্যে বিগিনিং থেকে বিষয়টা আপনার ভিতরে ছিল, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি সামাজিকভাবে বা সেই ক্ষেত্রে কি নিজে আপনি যেভাবে মানে এই কাজটা করতে কি একটু মানে প্রতিকূলতার তো শিকার হতে হয়েছে? একটু তো হয়েছে, বিকজ তখন সেই সময়টা আমি যখন স্টার্ট করেছি ক্যারিয়ার, আমি কিন্তু নট 90s, আমি কিন্তু 80s-এও কাজ করেছি, এবং আমি ওয়েন আই ওয়াজ ইন ক্লাস 7 আই ডিড ফার্স্ট মেকওভার। আমি একটা হিন্দু ব্রাইডকে সাজিয়েছিলাম। আমি বলি আপনার দৃঢ়চেতা মন আপনাকে আজকে লেজেন্ড বানিয়েছে, আজকে আপনি আমাদের সাথে আছেন। মনে হয় আরো কথা বলবো নাও মাই ইয়াংগেস্ট গেস্ট, সো উনি আমি যতটুকু জানি আপনি যেটা করেছেন, আপনার ইউনিভার্সিটি শেষ করার আগেই বাসা থেকে উনি পালিয়ে গিয়েছেন, আমরা গল্প করছিলাম বসে, আমরা এই গল্পটা শুনছিলাম, এবং তিনি এত কম বয়সে হি ইজ সুপার সাকসেসফুল, অনেক ট্যালেন্টেড, এবং ফ্যাশন ফটোগ্রাফির প্রতি আপনার নেকটা বেশি, তো এই জার্নিটা আজকে আপনি কেমন উপভোগ করছেন? আপনার মা বাবা হাউ ডু দে ফিল? এটা আমার জন্য অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং ছিল, আমি আমার ফ্যামিলি অনেক বেশি কনজারভেটিভ, অনেক রিলিজিয়াস, সো এটা কখনই আমি চিন্তা করি নাই যে আমি এই লাইনটার মধ্যে আসবো ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, তো হুট করেই মাথায় ঢুকলো। হ্যাঁ, ফটোগ্রাফি বিজনেসটা আমার ভাইয়া অ্যাকচুয়ালি ওয়েডিং ফটোগ্রাফি করতো,
তো সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি ক্যামেরার প্রতি আমার টানটা জন্মায়। তো আমার খুব ইচ্ছা ছিল আমি ফ্যাশন মানে ফটোগ্রাফি নিয়েই আগাবো, সামনে পড়াশোনাটাও করবো, বাট আমি তেমনভাবে ফ্যামিলি থেকে সাপোর্টটা পাইনি। একদিন হুট করে দুপুরবেলা খাওয়ার টেবিল শুরু চলে এসেছে। I'm very happy আপনি খাওয়ার টেবিল থেকে উঠে চলে গেছেন, বিকজ নাও উই হ্যাভ ইউ অ্যাজ আ ওয়ান্ডারফুল ফটোগ্রাফার। এখন যদি আমি বলি আপনাদের সবাই মানে স্পেশালি আমার সামনে ইনারা যারা দুজন বসে আছে, ইউ গাইজ আর পাইনিয়ার, আপনাদের ট্রেমেন্ডাস ক্যারিয়ার আছে। খুব বেশি প্রশ্ন করব না, আমার খুবই ইন্টারেস্টিং একটি রাউন্ড আছে, কুইক র্যাপিড কোয়েশ্চেন আনসার, আমি সেখানে চলে যাব। তো সেখান থেকে যদি আমি প্রথমে জিজ্ঞেস করতে চাই আমাদের রুচি আপাকে যে আপনার সিগনেচার স্টাইল, আপনার সিগনেচার স্টাইলটা কীরকম? আমার সিগনেচার স্টাইল হচ্ছে ফিউশন। আই অলওয়েজ ব্লেন্ড দ্য ট্রেডিশন এলিমেন্ট উইথ কন্টেম্পোরারি সিলভেট। ওয়ান্ডারফুল, আমার এটা খুবই ভালো লাগে করতে, যে ডিফারেন্ট কালচার ডিফারেন্ট ইনফ্লুয়েন্সের সাথে আমার ট্রেডিশনাল এলিমেন্টকে ব্লেন্ড করতে। আমি মেইনলি কর্পোরেট সেক্টরে কাজ করি। হ্যাঁ, আপনার কর্পোরেট সেক্টর নিয়ে যদি একটু কথা বলতে, কারণ আমি জানি আপনার টেলিভিশন অনেক প্রোগ্রাম বা বিউটি পেজেন্টে আপনার ইউনিক ডিজাইনগুলো আমরা দেখে থাকি। আই ডিজাইন ফর রয়্যাল ডিগনেটারিজ, the multinationals companies for wow. their brand promotion events jemon Lux, Sunsilk, Close Up je 2004 সাল থেকে, এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2001 এও আমি আওয়াজ দ্য অফিশিয়াল ডিজাইনার ফর মিস বাংলাদেশ। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য অফিশিয়াল ডিজাইনার ছিলাম, মানে খুবই ইন্টারেস্টিং। আরেকটা জাস্ট ইন্টারেস্টিং ইনফরমেশন জাস্ট শেয়ার করছি, বাংলাদেশ বিমানের যারা কেবিন ক্রু বা পাইলট আছে সেখানে আপনি তাদের ইউনিফর্মটা ডিজাইন করেছেন। রিসেন্টলি মনে হয় চাইটাও আপনি প্যাটার্ন করেছেন। ওয়ান্ডারফুল, ইউ হ্যাভ টু মেনি ট্যালেন্ট। তো বাপন ভাই, আমি যদি আপনার মেলা জিজ্ঞেস করি আপনার সিগনেচার স্টাইলটা যদি একটু বলতে। এভরি সিঙ্গেল ফেস ইজ মাই ক্যানভাস, সো আমার মনে হয় তুমি বুঝতেই পারছো যে আমার কাছে মনে হয় যে প্রতিটা ফেস আমার কাছে ইটস মাই ক্যানভাস। So I used to play with the colors with that. Young friends, you tell me je tomar kono signature style kun sector e beshi focus bolte oi rokom kichu nai, but I love beauty shoot. Amar beauty shoot, yeah. You gonna fall in love with a beautiful model, I tell you. So now it's time for our rapid question fire, thik ache? It's a very interesting question. Ar hoy achi we quick answer dite hobe. Hoy achi tea na coffee? Tea, lemon tea. Lemon tea. Tea. Coffee, yay! Biggest fear? There's nothing specific I fear except God. Wow. But jokhon family te kono kichu ashe tokhon shetake ekta bhoy lage, je mane family ke haranor bhoy jodi ami boli kokhono seta hoy. That's wonderful. Apnar biggest same fear? Ami ruchi daki, okay, ami ruchir kotha niye metai bolbo je amar family te kichu sik thakle ami khub upset hoye jai, eta amar biggest fear bolte paro. Young man, what's your fear? Baba ma same. Wonderful. আপনার একটি স্ট্রেংথ এবং একটি উইকনেস? স্ট্রেংথ দুই ভাবে, স্ট্রেংথ তো আমার ফ্যামিলি, উইকনেস আমার ফ্যামিলি। অ্যাকচুয়ালি আমার না ফেয়ারনেসটা নাই, বিকজ অফ আমি তোমাকে বলি যে আমার আমি খুব স্পিক অ্যান্ড স্প্যান, ইউ নো, তো এই জন্য যেটা হয় আমি যে কাজটা করি খুব গুছিয়ে কাজ করি, হ্যাঁ, এই জন্য আমার ভয়টা কাজ করে না। আই লাভ মাই ওয়ার্ক এ লট। হোয়াট অ্যাবাউট ইউর স্ট্রেংথ অ্যান্ড ফিয়ার? আমার স্ট্রেংথ মাই ওয়ার্ক, সরি, উইকনেস। উইকনেসটা আমার কোনো উইকনেস আমি ফিল করি না সত্যি কথা যদি বলি। বাট আই টেল ইউ, যদি প্রফেশনালি বলি, ইউ আর ইন দ্য রং প্লেস, ইউ হ্যাভ টু ফিগার আউট ইওর উইকনেস। একটা উইকনেস আছে, যদি আমার কোনো ক্লায়েন্টকে আমি স্যাটিসফাইড না করতে পারি, এটা আলহামদুলিল্লাহ কখনোই হয়নি। অল ক্লায়েন্টস মাশাআল্লাহ অনেক স্যাটিসফাইড হয় আমার কাছে। উই উইল ওয়ার্ক টুগেদার টু ফাইন্ড হিজ উইকনেস। হোয়াট অ্যাবাউট ইউ? স্ট্রেংথ হচ্ছে আই, মি এন্ড মাই সেলফ, এন্ড দ্য উইকনেস ইজ মাদার্স, ফাদার এন্ড মাই লিটল সিস্টার। ওয়াও, ভেরি ইন্টারেস্টিং। এই জায়গা থেকে যদি বলি, এই প্রশ্নটা আমি ওকে আগে করতে চাই যে এখন তুমি যদি 10 বছর আগের কথা বলি, তখন যে আকিব ছিল তাকে তুমি কি অ্যাডভাইসটি দিবে? একই কোশ্চেন আমি আপনাদের দুজনকে করবো, আপনাদের ছোটবেলায় বা কিশোর সময়ে কি অ্যাডভাইসটি দিবে এখন, ইফ ইউ লুক ব্যাক? এটা হচ্ছে যে খুব সহজে কাউকে বিশ্বাস করা উচিত না, একদমই না। আগে মানুষের সাথে মিশা উচিত, জাজ করা উচিত না, জাজ করে ফেলতাম অনেক একদম। আর এটাই আমি ওর কথাটা ধরে আমি বলবো, আমি খুব ইজি বিলিভার, মানে আমি খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি। আপনার সেই ছোটবেলার বাপনকে আপনি বলবেন ডু নট ট্রাস্ট এনিওয়ান বাট টেক মেজার্স? এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে যেটা মনে হতো যে আমি খুব বেশি ট্রাস্ট করতাম দ্য পিপলস, এখন বেছে করি। আমি ওর সাথে এক করব একই জিনিসই, এবার একটু একই জিনিস না করে অন্য একটা জিনিস দিই আর একটু টাইম অ্যাডভাইস, ফলো ইওর ড্রিমস, ফলো ইওর ড্রিমস, আই লাইক ইট। No matter True. whatever it is, exactly. যদি তোমার কনভিকশন থাকে, follow your dreams. That's wonderful. And here comes the last question.
obviously ladies first. Sure. আপনি আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, what's your dream project বা collaboration এবং future কি করতে চান? Learning and achieving more. Definitely. And taking my brand to the global platform. I believe you can do that, mashallah. What about you? Male Makeup Association, jeta amader ekhane nai. Onek male makeup artist kintu kaaj korche, Alisha, you know that. So we don't have a makeup association? No, no, ekdomi nai. Eta beauty ache, beauty parlor er khetre ache, but makeup association nai. To amar khub iccha jara ekhon makeup korche ba amra jara purano achi, ekta association kora, male makeup artist association. My heartiest best wishes. I believe you will do it and Inshallah. Amra apnake achi, Bapun bhai. My pleasure. What about you? আমার ড্রিম হচ্ছে আমি দেশের বাইরে ফটোগ্রাফির উপর একটা কোর্স করবো ইউএসএতে ইনশাল্লাহ এটার জন্যই আমি কাজ করতেছি হয়ে যাবে অডিয়েন্স আজকে আমি যে ড্রেসটি পরে আছি ইটস আ কার্টেসি অফ পাড়া আঞ্জুমবাড়ি আমাদের রুচি আপি অ্যান্ড ইফ ইউ সি ইটস আ ভেরি ইউনিক অ্যান্ড প্লেটেড ড্রেস এটার সাথে একটি ইউনিক এই যে ডিজাইনটি আছে ইটস লাইক আ বেল্ট ইটস লাইক ইউনো ইটস আ মুভেবল আমাকে যদি একটু ড্রেসটা সম্পর্কে বল এটা লং ড্রেস প্লিটেড আমার ফ্যাব্রিক দিয়ে প্লিট এবং টেক্সচার ক্রিয়েট করতে খুব ভালো লাগে এবং সেটাকে হাইলাইট করা হয়েছে একটা অল্টার যে নেকলাইন আই থিঙ্ক ইটস রিয়েলি অ্যামেজিং ইফ ইউ ওয়ান্ট গো টু আপিস অডিয়েন্স দিস ইজ দ্য টাইম আজকে আমরা দেখবো আমাদের যে ফটোশ্যুটটি করা হয়েছে যেখানে ইনভলভ ছিল অল দিস মেগা মাইন্ডস দি টপ ডিজাইনার মেকআপ আর্টিস্ট ফটোগ্রাফার আর আমাদের ভেন্যু ছিল হসপিটালিটি পার্টনার রিজেন্সি হোটেল তাহলে চলো এই যে আমাদের যে টিম ওয়ার্কটা ছিল ওইখানে গো টু দি ফটো So that's the wrap up of the show. Now it's time for some refreshments and some goodies, some gifts for you guys. Let's go. Join me. Yes. এখনো ক্যামেরা নাই. Thank you. আগে আমরা এখানে দাঁড়াই. Sure, sure. I have সবাই আমরা এখানে দাঁড়াই. Sure. Young man, you go to the last. Okay. আপনাদের জন্য আনা হয়েছে special gifts from Inglot, Bangladesh, you know, it's one of the international makeup. That, yes. Thank you very much. My pleasure. So first, I will give it to Thank you. Thank you. My pleasure. My pleasure. Shabai kete bole bhabir jono, but that is for you. Ruchi, apu for my clients. Okay. You give it to your mother. I'm sure she'll be happy. Yeah. I think so. And Thank you very now, much. Now, আমাদের কাছে সবথেকে খুবই ইন্টারেস্টিং একটি গিফট এটি হচ্ছে Huawei কার চার্জার এটার মধ্যে ডুয়াল পোর্ট আছে এন্ড ইট হ্যাজ অ্যামেজিং স্টেবিলিটি সো আমার কাছে মনে হয় যেহেতু আমরা অনেক বেশি ট্রাভেল করি উই নিড দিস কাইন্ড অফ গুডিস থ্যাংক ইউ ভেরি মাচ দিস ফর ইউ এন্ড নাও লেট মি গো টু মাই জুস বার ইটস লাভলি লাভলি ডেকোরেটেড দেখো রুচি হ্যাঁ This is my garden fresh juice bar. Okay. Amar drinks ti ekdom thanda chill eti extra fridge chilo. I love this fridge. Okay, it I looks see. Like and it's very good. So this is a mixed fruits. This is orange and this is lemon. Ami kake kunta serve korbo? Lemon. You are like me. I like lemon. Oranges for you and Thank young you man, very much. You have no option but the mixed fruit. I should try mixed fruit. Okay, let's try. This is for you and I am like her. Neat like. Okay, carry on. It's really refreshing. Yeah, it's very good. It's very refreshing. Very refreshing, right? Very refreshing. We like garden fresh. It's really good. And amader juice hat, it's time for a selfie. This is a Huawei new phone. It's a it has amazing camera. Oh. It takes brilliant picture. Oh God, our selfie ta ke tulbe our youngest photographer. Because let me because help you. That's his subject, so okay, better. Okay, now let's all smile. Thank you. Thank the you The screen very much. Is amazing and the resolution is really great. This is my phone. Cheers, Ruchi Api. Cheers, Bapun Bhai, and cheers, Aki. Thank you so much for coming. But before that, my beloved audience, let me sign off, and I hope you have enjoyed the show. Always style yourself, because your personality is not the first thing people notice. This is Alisha Pradhan, signing off from Style in the City, fashion icon. Cheers. Cheers. You said that a lot, and I thought it was really good.